40 থেকে 42টি হাতির একটি দলকে বড়জোড়া থেকে বেলিয়াতোর, সোনামুখী, পাত্রসায়ের, দ্বারকেশ্বর নদ পেরিয়ে রবিবার রাতে পাঞ্চেত ডিভিশনের জয়পুর জঙ্গলে প্রবেশ করানো হয়েছে। সোমবার সকালে এই খবর জানান সোনামুখী বন দপ্তরের রেঞ্জার দয়াল চক্রবর্তী। এদিন তিনি আরও বলেন, এখনও জেলার উত্তর বন বিভাগে প্রায় 20টির মতো হাতি রয়েছে, সেগুলিকেও বিষ্ণুপুরের দিকে সরিয়ে ফেলা হবে। বড়জোড়া থেকে পরশুদিন রাতে একটা দল হাতি আসে, সেটা বিলিয়াতর হয়ে আমাদের সোনামুখী হয়ে পাত্রসার হয়ে দ্বারকেশ্বর নদী হয়ে জয়পুর রেঞ্জে কালকে প্রবেশ করলো, মানে বিষ্ণুপুরে মানে পাঞ্চেতে। মোটামুটি 40 থেকে 42টা হাতি ছিল। সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি করছে হাতির দল? দেখুন, হাতি গেলে ক্ষয় একটু হচ্ছে, হয়, তবে কালকে খুব নমিনাল মানে ক্ষতি হয়েছে, যেহেতু সবাই মিলে ছিল এবং চাষিরা খুব সাহায্য করেছে আমাদেরকে, এবং কামারবেড়া থেকে শুরু করে পাত্রসার রেঞ্জের শাহপুর, ভোরা, আমাদের সোনামুখী রেঞ্জে যে বাকি যে চাষিরা ছিল ওরা খুব হেল্প করেছে, ফলে ক্ষতির পরিমাণ খুবই কম হয়েছে। বাঁকুড়া উত্তর বন বিভাগের বিভিন্ন জঙ্গলগুলিতে আর কতগুলো হাতি রয়েছে? এখনও আমাদের হিসাব মতো ওই 18 থেকে 20টা হাতি এখনও রয়েছে বাঁকুড়া নর্থে। আমরা চেষ্টা করছি খুব শীঘ্রই হাতিটাকে আবার যেখান থেকে এসছে মানে বিষ্ণুপুরের দিকে আমরা ওটাকে পৌঁছে দেবো। যাদের ক্ষয়ক্ষতি হচ্ছে সরকারি নিয়ম অনুযায়ী যে নিয়ম আছে সেই অনুযায়ী ওদেরকে ক্ষতিপূরণ মানে ক্ষতিপূরণ নয় অনুদান দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, সোনামুখী।